ঢাকাটা কেন মারলি? হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা হচ্ছে কোনো রোস্ট টোস্ট না, ঠিক আছে, পুরোটাই মন্টি রয়কে নিয়ে। দেখো, একটা ভিডিও ফেসবুক আর ইউটিউবে পুরো একদম তোলপাড় করে দিয়েছে, মানে ভাইরাল হয়েছে। ফেসবুকে একটা ভিডিও আপলোড হয়েছিল, সেই ভিডিওটা একদম ভাইরাল হয়ে গেছে মন্টি রয়কে নিয়ে। দেখো, ওদের মধ্যে যেটা কন্ট্রোভার্সি ভুল হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। ওখানে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, ঠিক আছে, সেখানে এমনটা হয়েছে, মন্টি রয়ের গায়ে হাত দিয়েছিল একটা ছেলে, মানে সে একদম পুরো একদম দারু খেয়ে এক মন্টি রয়ের গায়ে হাত দিয়েছিল। আর ছেলেদের কথা মানে তাদের বন্ধু বান্ধব আসে, তাকে পুরো একদম গালিগালাজ করেছে। আর ভিডিও ভাইরালে বলা হয়েছে তাকে পুরো মারধর করা হয়েছে, ঠিক আছে, এটা একদম ভুল, ওকে মারধর করা হয়নি। আর ছেলেটা ওকে পুরো গালটাল দিয়েছে, তার ইজ্জত নিয়ে কথা বলছে, ঠিক আছে। দেখো, ছেলেদের কথায় সে একটা ছেলে, ঠিক আছে, আমরাও জানি ও একটা ছেলে, বাট ও মানে ওর একটা লাইফ স্টাইল আছে, ঠিক আছে, ও কীভাবে তার লাইফ স্টাইলটা করবে মানে ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, সে মেয়ে হবে না ছেলে হবে সেটা ওর পার্সোনাল ব্যাপার, কী করবে না করবে ওটা পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই। বাট ছেলেটা যেটা বলেছে, তুই তো একটা পুরোটাই ছেলে, তুই তো পুরো হিজড়ে, মানে এটা বলাটা ঠিক হয়নি, কারণ তোমার মা আর দিদির বা বোনের গায়ে যদি হাত দেয় কোনো ছেলে দারুটারু খেয়ে, মানে এমনি হাত দেয়, তাহলে তোমারও কেমনটা লাগবে সেটা ওর কাছে হয়েছে। আমরা যেটা ভাবছি ও ছেলে, ঠিক আছে, বাট ওর কাছ থেকে ও মেয়ে ভাবছে, ঠিক আছে, মেয়ের রূপ নিয়েছে, ঠিক আছে, এটা বড়টা একদম ভুল হয়েছে তাদের। দেখো বন্ধুরা, আমার কথা অনুযায়ী তোমরা যেটা বলেছো ছেলেরা মন্টি রয়কে নিয়ে, এত খারাপ খারাপ কথা বলেছো, হিজড়ে ছেলে এগুলা বলেছো, এটা বলাটা একদম ভুল হয়েছে। তোমরা ওখানে যে ঘটনা হয়েছে সেখানে তোমরা হাত দিয়েছো, ঠিক আছে, তোমরা ওখানে সরি বলতে পারতে, তোমরা ওখানেই কম্প্রোমাইজ করতে পারতে, বাট তোমরা এটা করোনি, পুরো গালাগালাজ দিয়েছো, ঠিক আছে। এবার আমি আমার কথায় বলতে যাচ্ছি, যে এলাকায় কিন্তু কুত্তাও শের বানিয়ে যায়, তো শের বানার কোনো দরকার নেই, তোমরা এখানে কন্ট্রোভার্সি করে নাও, কন্ট্রোভার্সি যেটা ভুল হয়েছে সেটা তোমরা কম্প্রোমাইজ করে নাও, ঠিক আছে, আর আমার এখান থেকে বেশি কিছু বলার দরকার নেই, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর আমার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আসে, তো তার আগে তোমরা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তো তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকে যেন এতটুকু আবার চলে আসবে নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে।